আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আবারও চলে আসলাম। আজকে আমি কি রান্না করব সেটা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। আজকের আয়োজনে থাকছে বেগুন দিয়ে ইলিশ মাছ। আমি বেগুনটা কেটে ধুয়ে একটু লবণ হলুদে মাখিয়ে রেখেছি, আর মাছটাও দেখতে পাচ্ছেন মাখিয়ে নিয়েছি। চলুন আমরা রান্নায় চলে যাই। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে মাছটা ভেজে নিচ্ছি। মাছটাকে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে কড়াকড়িভাবে ভেজে নেব। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে উঠিয়ে রাখছি। এবার আমি বেগুনটাকে একটু ভেজে নেব। আমি বেগুনটাও ভেজে নিলাম, এগুলোকেও উঠিয়ে নিচ্ছি। নিয়ে এবার একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর একটু লবণ। এবার দিচ্ছি কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা আর জিরা বাটা। একটুখানি পানি দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি শুকনো মশলাগুলো, লবণ হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়া। এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। এবার আবারও বেগুন আর মশলা সমেত কিছুক্ষণ কষিয়ে নেব। এবার দিয়ে দেব কয়েক টুকরো টমেটো। আমার তরকারি কষানো শেষ, এবার ঝোলের জন্য পানি দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো আর একটুখানি ধনিয়া পাতা কুচি দিয়ে জাল করে নিলেই তৈরি হয়ে যাবে। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না। রান্নাটা অনেক সিম্পল হলেও এর স্বাদটা কিন্তু দুর্দান্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।